রসুল করিম সালাত ও সালাম পর্যন্ত সমস্ত নবীর জামানাতে যারা 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 আল্লাহর নবীকে মানেনি, কথা কোরআনের কথা শোনেনি, বা তৎকালীন যুগে যে কিতাব এসেছে সেইগুলোকে মানেনি, সেই সমস্ত জায়গাগুলোকে আল্লাহ গজব দিয়ে মুসিবত দিয়ে ধ্বংস করে দিয়েছে। আজও ইতিহাসের পাতায় সেই সব জায়গাগুলো স্থানগুলো এখনো বিদ্যমান আছে। বলুন সুবহানাল্লাহ। কোন ঘটনা 3000, কোন ঘটনা 2000, কোন ঘটনা 2500, কোন ঘটনা 4000 বছর সব আগে ঘটনা, সেই ঘটনার সাক্ষী প্রমাণ দুনিয়ায় আল্লাহ এখনো রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন, নাম শুনেছেন? সেই ফেরাউন বাদশা যে অত্যাচার চালিয়েছিল মুসা আলাইহিস সালামের জামানায়, আজও সেই মুসা আলাইহিস সালামের জামানা আজ থেকে 4000 বছর আগের ঘটনা, সেটা 3500 বছর আগের ঘটনা, সেই ফেরাউন আজও তার লাশটা পড়ে আছে, আল্লাহ রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জাদুঘরে পড়ে আছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা প্রায় বহু বছর আগে, প্রায় 4000 কাছাকাছি। ইব্রাহিম আলাইহিস সালামকে যে জায়গাটায় ফেলা হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল, সেই জায়গাটা এখনো রয়েছে, এবং সেই জায়গাটায় যতখানি জায়গা নিয়ে ওই কাঠগুলো দিয়ে আগুন জ্বালানো হয়েছিল একটা পাহাড়ের নিচে, প্রায় কাটা 15-20 এরিয়া, সেই এরিয়াটা মানে 1.5 বিঘের মতো এরিয়া কাঠ সাজানো হয়েছিল, তাতে ফেলা হয়েছিল, সেই জায়গাটাকে ঘেরা আছে এবং সেখানে পানি দিয়ে ভরা গেছে, পানি দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং যেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যে ফেলা হয়েছিল ওই পাহাড়ের নিচে ফেলা হয়েছিল, আর পাহাড়ের উপরে ফেলার জন্য দুটো পিলার তৈরি করা হয়েছিল, এরকম মোটা গোটা গোটা, সেই পিলার গুলো আজও মনে হবে দেখলে যে কালকে মনে হয় কেউ তৈরি করে রেখে গেছে। বলুন সুবহানাল্লাহ। পিলার গুলো কমসে কম ওই পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে, দুটো পিলার পাশাপাশি, ইব্রাহিম আলাইহিস সালাম তো ওখান থেকে চরকির মতন চড়কে দেখেছেন, অনেক সময় এরকম ঘুরিয়ে ফেলা হয় দূরে, ঠিক ওর উপর থেকে কাঠের সাহায্যে দড়ির সাহায্যে ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে ওই আগুনে ফেলা হয়েছিল। কেন না, আগুনটা এত গরম ছিল যে কাছে গেলে, ওখানে কাছাকাছি তো দূরের কথা, হাফ মাইল দূর থেকে মানুষ পুড়ে যেত, এত আগুনে তাপ ছিল। আগুনটা কন্টিনিউ প্রায় কয়েক মাস ধরে জ্বলেছিল, এবং কয়েক কিলোমিটার দূর থেকে আগুনগুলো দেখা গেছে। যাই হোক, তো সেই পিলার দুটো এখনো আছে, এবং ওইখানে বাদশা ওনার মৃত্যু কেমন ভাবে হচ্ছে দেখার জন্য, বসার জন্য একটা প্রাসাদ তৈরি করা হয়েছিল ছোট্ট করে, সেই প্রাসাদের ভগ্নাংশ মানে ভাঙা অবস্থায় এখনো পড়ে আছে, ইতিহাস তার সাক্ষর। যারা ওই জায়গায় যাবে যে দেখতে পাবে, তাহলে ঘটনাগুলো মিথ্যে নয়, ইব্রাহিম ইসলামের জামানার ঘটনা মিথ্যে নয়, মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা মিথ্যে নয়, ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা মিথ্যে নয়, হযরত লূত আলাইহিস সালামের জামানার ঘটনা মিথ্যে নয়, হযরত ইয়াকুব আলাইহিস সালামের জামানার ঘটনা মিথ্যে নয়, হযরত আদম সালাতুল সালামের জামানার ঘটনা মিথ্যে নয়, হযরত জাকারিয়া সালাতুল সালামের ঘটনা মিথ্যে নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা মিথ্যে নয়। এইরকম করে 1,24,000 নবীর জামানায় যারা যারা ওই মূল সত্যকে সরে গেছে, আল্লাহ তাদের গজব নাজিল করেছে, সেই জায়গাকে সেই শহরকে সেই গ্রামকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে, এবং নিদর্শন স্বরূপ আজও সেই সব জায়গাগুলো বিদ্যমান আছে। বলুন সুবহানাল্লাহ। এ থেকে কি আল্লাহ বোঝান, সেই জায়গা তো বিদ্যমান আছে, আবার কোরআনে ওই কথা বলে এসেছে, না বোঝা গেল? ওই সব নামে সুরা এসেছে, সুরা মারিয়াম, সুরা ইব্রাহিম, এই তো এসেছে,
সেইখানে কিন্তু পরিষ্কার ভাবে বলা আছে, মানুষ বিশ্বাস করবে না। সেই বিশ্বাস না করার জন্য সেই জায়গাগুলোকে আল্লাহ মডেল হিসাবে এখনো দুনিয়ার বুকে রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই মূল স্রোতের দিকে যাচ্ছি না, বিপরীত স্রোতের দিকে যাচ্ছি না। এর জন্য হাদিস পাকি বললেন, হাদিস পাকি বললেন, আল্লাহর নবী বললেন, দয়ার নবী বললেন, তোমরা যদি মূল স্রোত থেকে হারিয়ে যাও, সোজা রাস্তা থেকে যদি পাকা রাস্তায় চলে যাও, মন গোড়া রাস্তায় চলে যাও, তাহলে সেই রাস্তাটা শয়তানি রাস্তা হবে। কি রাস্তা হবে? শয়তানি রাস্তা। অর্থাৎ ইসলাম 73টা দলে বিভক্ত হবে। কটা দলে? 73। এই 73টা দলের মধ্যে একটা দল শুধুমাত্র জান্নাতি হবে। সেই জান্নাতি দলটা কে? না আইলে সুন্নতুল জামাত, বলুন সুবহানাল্লাহ।